জল যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতে চলেছে অশোকনগর পৌরসভার বাসিন্দারা। সংস্কার হতে চলেছে মজে যাওয়া খালটি। খালটি পরিদর্শন করেন বিধায়ক নারায়ণ গোস্বামী। জল যন্ত্রণা অশোকনগর বাসীর কাছে এক আতঙ্ক। প্রতি বছর বর্ষায় জলমগ্ন হয় পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড, ভোগান্তিতে পড়েন কয়েক হাজার বাসিন্দা। এবছর বর্ষা সেভাবে এখনো আসেনি, তবে আতঙ্কে দিন গুনছেন একাধিক ওয়ার্ডের বাসিন্দারা। পৌরবাসীর সেই জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে উদ্যোগী হলেন অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামী। সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন 9 নম্বর ও 17 নম্বর ওয়ার্ডের মধ্যে থাকা খাল সংস্কারের, পাশাপাশি এলাকার নিকাশি নালাগুলি সংস্কারেরও দাবি জানিয়েছিলেন তারা। অবশেষে সেই খাল সংস্কারে উদ্যোগী হলেন বিধায়ক। দ্রুত খাল সংস্কার হবে বলেও জানা গেছে। এই খাতে ইতিমধ্যেই 44 লক্ষ টাকা ব্যয় বরাদ্দ হয়েছে। শনিবার কাজ পরিদর্শনে আসেন বিধায়ক নারায়ণ গোস্বামী, ছিলেন পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার। প্রাথমিক প্রয়াস, আমি গত বছর বন্যার সময় বলেছিলাম আমি সাধ্যমতো চেষ্টা করছি, মাননীয় মুখ্যমন্ত্রী এখানকার খাল পরিষ্কার, সংস্কার বলবো না, পরিষ্কার জঞ্জাল মুক্ত করবার জন্য তিনি একটা গ্লান্স এই পদ্মা নালার জন্য 44 লক্ষ টাকা দিয়েছে। সেটা আমাদের এমইউডি ডিপার্টমেন্ট টেন্ডার করেছে, টেন্ডারে কিছু লেস পড়েছে বলে শুনলাম। এজেন্সি কাজ আজ 3-4 দিন ধরে শুরু করেছে। স্থানীয় পৌরসভার চেয়ারম্যান আমাদের প্রবোধ সরকার, আমাদের এই বিষয়ে আমাদের সিআইসি শ্রীকান্ত চৌধুরী, এই ওয়ার্ডের কাউন্সিলর সজলকান্তি মালাকার, আরও পৌরসভার জনপ্রতিনিধিরা এর সঙ্গে প্রতিনিয়ত থাকছেন কাজটা দেখে নেওয়ার জন্য। আমাদের মূল যে ভাবনাটা রয়েছে সেটা হচ্ছে অশোকনগরের মানুষকে জল যন্ত্রণা থেকে মুক্ত করবার জন্য। কিন্তু সেক্ষেত্রে একটা অর্থনীতি একটা আমাদের কাছে বড় বেরিয়া, তার মধ্যে থেকেও অজস্র ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে এইভাবে অতি তৎপরতার সঙ্গে বর্ষা পুরোপুরি নামার আগেই তিনি এটা বরাদ্দ করেছেন এবং সেই সুযোগটা এখানকার মানুষ পাবেন, তার জন্য কৃতজ্ঞতা জানাই অশোকনগরের পক্ষ থেকে তাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, অশোকনগর। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।